বাংলাদেশ ফুটবলের প্রায় সবকিছুই তো হারিয়ে গেছে, কিন্তু নারীদের ফুটবল আমাদের আশা জোগাচ্ছিল, আলো দেখাচ্ছিল, সেটাও এখন তছনছ হয়ে যাবার জোগাড়। সব কিছুর দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এড়াবে কি করে? এই যে নারী ফুটবল দলে 14 বছর ধরে কোচ ছিলেন যিনি, সেই গোলাম রব্বানি ছোটন, তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। এই যে গত কিছুদিন আগে সাফ জিতেছে আমাদের যে মেয়েরা, তাদের মধ্যে থেকে 3-4 জন তারা জাতীয় দল থেকে একেবারে বাইরে চলে গেলেন, অবসরের ঘোষণা দিয়ে দিলেন, এর দায় কি কাজী সালাহউদ্দিন এড়াতে পারেন? আর অফ দ্য ফিল্ড সেই যে তহবিল তসরুফ থেকে শুরু করে ফিফা টাকার নয় ছয় করা, অনিয়ম দুর্নীতি, সেই সব ব্যাপার স্যাপার তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কাজী সালাহউদ্দিন তার জায়গায় অটল রয়েছেন, অনর রয়েছেন। এই নারী ফুটবল দলের এই এখনকার সাম্প্রতিকতম ঘটনা সম্পর্কে তিনি যেসব কথাবার্তা বলেছেন তাতে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। সালাহউদ্দিন ভাইয়ের কথাকে সমর্থন করেই আমার কিছু পাল্টা প্রশ্ন রয়েছে। সালাহউদ্দিনের কথাকে কোথায় সমর্থন করছি? ধরেন তিনি বলেছেন এই যে গোলাম রব্বানি ছোটন তিনি যে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন, এইটা হচ্ছে গিয়ে কোচ আসে কোচ যায়, এটা তো বিশ্ব ফুটবলের নিয়মই, এটা কখনো কখনো কোচ পদত্যাগ করে, কখনো কখনো ছাঁটাই হয়। তিনি বলেছেন যে ফুটবল কারোর জন্যই তো থেমে থাকেন, ওইটা বুঝিয়েছেন যে মেসি নেই, তারপরেও তো মানে ম্যারাডোনা চলে গেছেন, তারপরে মেসি এসেছেন, মেসির ক্লাবও চলে মানে চলছে তাকে ছাড়া, মানে বার্সেলোনার কথা বুঝিয়েছেন, রোনালদোর কথা বলেছেন, সৌদি আরবে গেছেন, সবই ঠিক আছে। গোলাম রব্বানি ছোটনের কথা তিনি বলেছেন যে বাফুফের এই যখন চাপের মধ্যে রয়েছে তখন তার এবং তার সংস্থা কাজী সালাহউদ্দিন এবং তার সংস্থা বাফুফেকে মানহানি করার জন্যই ছোটন এই সময় পদত্যাগের জন্য সময়টা বেছে নিয়েছেন। ধরেন আমি সালাহউদ্দিন ভাইয়ের এই যে কোচ আসে কোচ যায় তার এই কথার সঙ্গে আমি একমত, অবশ্যই কোচ আসে কোচ যায় এটাই তো হবে, এটা কি সারা জীবন কি সবাই থাকবে নাকি? এখন আমার সম্পূর্ণ প্রশ্ন, ফুটবল ফেডারেশনের সভাপতি কি আসে যায়ের কোনো ব্যাপার নাই? এটা কি চিরস্থায়ী পদ? এটা কি চিরকালীন পদ? আমি জানি ইলেকশন হয়, 4 বছর পর পর ইলেকশন হয়, এটা সালাহউদ্দিন ভাইও জানেন। ওই যে ছাঁটাই করার যে ব্যাপারটা, এখানে অন্য কারো হস্তক্ষেপের তো কোনো সুযোগ নেই, তাহলে ফিফা বাংলাদেশের ফুটবলকেই ব্যান করে দেবে, কিন্তু তার নিজের পদত্যাগের তো একটা ব্যাপার রয়েছে। এই যে এত কিছু সত্ত্বেও তিনি যে চাপের কথা স্বীকার করলেন, সেটা হচ্ছে গিয়ে ফিফার ওই দুর্নীতির তদন্ত থেকে শুরু করে দেশের ফুটবলের তলানিতে চলে যাওয়া, দেশের ফুটবলের ইমেজটা একেবারে ধ্বংস হয়ে যাওয়া, সেগুলোর দায় কি তার উপরে নাই? ওইখানে তার মানহানি হয় না? আমি তার কথা ধরে নিলাম যে ঠিক যে গোলাম রব্বানি ছোটন তার মানহানির জন্য তাকে হচ্ছে গিয়ে এই সময় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মানহানি কি হচ্ছে? হলে তো তিনি হচ্ছে গিয়ে ওই পদত্যাগের সিদ্ধান্ত নিতেন, যদি হতো তাহলে তো তিনি এই জায়গাটাতে, তার মান সম্মান আছে কিনা সেটা নিয়েই তো আসলে প্রশ্নটা তাহলে আর উঠতো না। তিনি পারেন কি? তিনি পারেন তার ওই কি বলা চলে সেক্রেটারিকে ডিফেন্ড করতে, আগে যিনি সেক্রেটারি ছিলেন তাকে ডিফেন্ড করতে, তিনি পারেন সাংবাদিকদের হচ্ছে গিয়ে গালিগালাজ করতে, সাংবাদিকদের বাবা মা নিয়ে প্রশ্ন তুলতে, সাংবাদিকদের ওই যে বাবা মা বাপের জুতা পরে তার ফেডারেশন আসতে হবে এইসব কথা বলতে পারেন, কিন্তু দেশের ফুটবলের কি হচ্ছে সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। অন্তত যে মানহানির কথা বলেছেন সেই মানটা কোট আনকোট সেই মানটা কাজী সালাহউদ্দিনের আছে বলে তো সেটা মনে হয় না। এই যে নারীদের ফুটবল আমাদের আশার আলো হয়েছিল, কয়েক মাস আগেই তারা সাফ জিতেছে, সেই দলের দুইটা মেয়ে হচ্ছে গিয়ে ওই আনুচিং আর সাজেদা তারা জাতীয় দলে ক্যাম্প থেকে বাদ পড়ার পর অবসরের ঘোষণা দিয়েছেন, কয়েকদিন পরে স্বপ্না তিনি হচ্ছে গিয়ে কি বলে চলে অবসরের ঘোষণা দিয়েছেন, গত সাফেও 4 গোল করেছিলেন, আকিকাতুন কয়েকদিন আগে তিনি ক্যাম্প ছেড়ে চলে গেছেন, তিনি আর আসবেন নাকি সেই নিশ্চয়তার জায়গাটা নেই, এখন গোলাম রব্বানি ছোটন তিনি কোচ 14 বছর ধরে দায়িত্বে রয়েছেন, তিনিও সেটা ছেড়ে দিলেন দায়িত্বটা, এমনি এমনি হচ্ছে। আর কাজী সালাহউদ্দিন এর মধ্যে খুঁজতেছেন যে তার মানহানি করার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে, এটা কি মানে নিজের মতো করে সবকিছু ভেবে নিলেই হবে? আমার প্রশ্নের জায়গা হচ্ছে কি সালাহউদ্দিন ভাইয়ের ওই কথার সঙ্গে আমি একমত হয়ে বলছি, অবশ্যই কোচ আসে কোচ যায়, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কি আসে যায়ের মধ্যে নাই? এটা কি তার জন্য চিরস্থায়ী পদ? আর হচ্ছে কি ওই গোলাম রব্বানি ছোটনের কথা যেটা বলেছেন যে মানহানি তার মানহানি করার জন্য এটা 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 করেছেন এই সময় পদত্যাগের সিদ্ধান্ত ছোটন ভাই নিয়েছেন, সালাহউদ্দিন ভাইয়ের মান কি রয়েছে? থাকলে কি এতদিনে তার পদত্যাগ করাটা উচিত ছিল না? কি মনে হয় আপনার?